हेलो एवरीवन, vidongo.com वेबसाइटे तुम्हारे सबा के स्वागत जी। सौरभ दे तुम्हारे मैथ ट्यूटर। एखे देखो तुम्हारे साथ प्रश्नटी नहीं आलोचना करब। एखे बला हे ओ केंद्रीय वृत्तर परिलिखित एक चतुर्भुज ए बी सी डी। देखो हमें एखे ओ एक वृत्त नहीं परिलिखित एक चतुर्भुज बोलते अर्थात वही चतुर्भुजे जो चार्ट बाहूते ही वही ओ वृत्तटा को बिंदुते अवश्य स्पर्श करबे। ताहले आमरा बोलबो जे वही चतुर्भुजा ओ वृत्तीय केंद्रीय वृत्तर परिलिखित। तो अंशा प्रमाण करते हैं। तेल एखे जो प्रदत्त हमें कि लिखे नहीं प्रदत्ते लिखे नहीं धरि ओ केंद्रीय वृत्तर परिलिखित एक चतुर्भुज हलो ए बी सी डी। वृत्तटी ओई चतुर्भुजेर बाहुगुलिके यथाक्रमे पी क्यू आर ओ एस बिंदुते स्पर्श करे। अर्थात आमी धरे निचे ए बिंदुटा पी, ए बिंदुटा क्यू, ए बिंदुटा आर एवं ए बिंदुटा एस। ताहले आमरा आमादेर एखाने ए हये जा दरकार छिलो हये गेलो। ताहले आमादेर प्रामाण्यटा कि ना आमादेर प्रामाण्यटा देखो देवा आछे कि ना ए बी प्लस सी डी इक्वाल टू बी सी प्लस ए डी। अर्थात कि ना एटा माने हलो जे आमादेर अच्छा ए डी देखो एखाने आमादेर प्रूफे छिलो डीए। तो डीए बाहु एवं ए डी बाहु समान ताई एखाने केउ ए डीओ लिखते पारे डीएओ लिखते पारे एखाने कोनो प्रब्लेम नेई। तो एखाने आमादेर प्रमाणटा एक्चुअली कि देवा आछे जे ए चतुर्भुजटार जे विपरीत बाहुगुलिर जोगफल समान हबे। माने कि ए बी संगे आमी तार विपरीत बाहु सी डी जोग करे दिले जे जोगफल पाबो ए डी संगे बी सी जोग करले तई पाबो। ताहले एटा प्रमाण करार जोन्नो आमादेरके एखाने एकटा उपपाद्य जानते हबे जे आमी जदि एरकम कोनो एकटा वृत्त थाके एबं ए वृत्तेर बाइरेर ए बिंदु थेके ए वृत्तेर उपर स्पर्शक अंकन करी। धरो आमरा कि जानी एकटा बिंदु थेके एकटा माने एकटा वृत्तेर बाइरेर कोनो बिंदु थेके ओई वृत्तेर उपर आमरा दुटो स्पर्शक अंकन करते पारबो। तो ए जे दुटी स्पर्शक अंकन करते पारबो तारा ओई वृत्तटिके जखन छेद करे देबे माने जे कोनो जे बिंदुते स्पर्श करबे तो এই দূরত্বগুলো এখান থেকে এই যে দূরত্বটা এবং এখান থেকে এই যে দূরত্বটা স্পর্শকের যে দৈর্ঘ্যটা হবে সেটা সমান হবে। বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপর যে স্পর্শকগুলি অঙ্কন করা যায় যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান হয়। তো আমাদের এখানেও জাস্ট ওই উপপাদ্যটাকেই কাজে লাগিয়ে আমরা এই প্রুফটা করব। দেখো আমরা এ বিন্দু থেকে এর উপরে দুটো স্পর্শক অঙ্কন করেছি এই বৃত্তের উপরে। সেগুলো কি কি না একটা হলো এস স্পর্শক এবং আরেকটা হলো এপি স্পর্শক। তাহলে আমরা কি বলতে পারি না এএস এবং এপি সমান। আবার একইভাবে বি বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করেছি একটা বিপি এবং বিকিউ। তো আমরা বলতে পারি কি বিপির সঙ্গে বিকিউ সমান। আবার একইভাবে আমরা পাবো সিকিউর সঙ্গে সিআর সমান এবং ডি বিন্দু থেকে যে স্পর্শকগুলো আসলো সেটা হলো ডিএস আর ডিআর সমান। তো আমরা এইটাকে কাজে লাগিয়ে এখানে দেখো কীভাবে প্রুফটা করি। তো আমাদের এখানে আমরা প্রমাণে এই প্রমাণ তো লিখতে পারি যে বৃত্তটির বহিস্থ একটি বিন্দু এ থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শক হলো একটা হলো এপি ও আরেকটা হলো এএস। দেখো এপি এবং এএস। তো আমরা এখান থেকে কি বলতে পারি অতএব আমরা এখান থেকে এটাই বলতে পারি যে এপি এর মান এএস। ঠিক আমরা লিখতে পারি একইভাবে আচ্ছা এখানে একবার ওই একই ছবি অঙ্কন করে নিই। দিলে আমাদের এটা ছিল আমাদের বৃত্তে এখানে ছিল এ বি সি এন্ড ডি এবং
এখানে আমাদের ছিল পি কিউ আর এস, তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি, বি কিউ সমান বিপি, সি কিউ সমান সি আর এবং ডি আর সমান ডিএস। এখন আমরা এই বাম দিকের অংশগুলোকে অ্যাকচুয়ালি যদি যোগ করে নিই, মানে আমরা যদি এখান থেকে এইভাবে যোগ করি, এ বি প্লাস সিডি করি, তাহলে কি আসে দেখি, এ বি প্লাস সিডি, এ বি মানে কি এপি প্লাস পিবি, আবার সিডি মানে কি না সিআর প্লাস ডিআর। তো এপির জায়গায় আমরা লিখতে পারি এ এস, পিবি এর জায়গায় লিখতে পারি বি কিউ, সিআর এর জায়গায় লিখতে পারি সি কিউ এবং ডিআর এর জায়গায় লিখতে পারি ডিএস। এবারে এই এ এস এবং এই ডিএসকে পাশাপাশি লিখব, তাহলে আমরা কী পাবো এখানে, না এখান থেকে আমরা পাবো এ এস প্লাস এস ডি, দেখো ডিএস এবং এস ডি একই হবে, এবং এখান থেকে আমরা লিখতে পারবো বি কিউ প্লাস কিউসি, কিউসি এবং সি কিউ একই। তাই এই দুটোকে আমরা যদি মেশাই মানে মিলাই, তাহলে দেখো এ এস প্লাস এস ডি মানে কি এ এস প্লাস এস ডি, এটা মিলে আমাদের কি আসবে না এডি, এবং বি কিউ প্লাস কিউসি অর্থাৎ এইটা এবং এইটা এরা একসঙ্গে হয়ে গেলে আমাদের কি আসবে না বিসি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমাদের যেটা আলটিমেটলি যে বিসি প্লাস এডি, তাহলে আমরা কি পেলাম, অতএব এ বি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি। তো আমাদের এটাই প্রমাণ করতে দেওয়া ছিল এবং আমাদের প্রুফটা এখানে কমপ্লিট হয়ে গেল। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো। ধন্যবাদ।